দুই দিক থেকে দুইটি তাগড়া মহিষ শিং বাগিয়ে ছুটে এসে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। চলছে শিয়ানে শিয়ানে লড়াই। বিপুল উত্তেজনায় তা প্রত্যক্ষ করতে চারপাশে জনতার ভিড়। কক্সবাজারের টেকনাফ উপজেলায় মহিষের এই লড়াই সেখানকার ঐতিহ্যবাহী খেলা। প্রতি বছর শুষ্ক মৌসুমে এর আয়োজন করে টেকনাফবাসী। এবছর 25 ফেব্রুয়ারি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন একটি বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা কেফায়তুল্লাহ ও মোহাম্মদ কাসিম এ লড়াইয়ের আয়োজন করেন। সম্পর্কে তারা চাচা ভাতিজা। লড়াইয়ে অংশ নেয় তাদেরই দুটি মহিষ। কোন মহিষ বেশি বলশালী আর কোনটি বা বেশি কৌশলী, এই শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া লড়াই চলে প্রায় 30 মিনিট ধরে। অবশেষে চাচা মোহাম্মদ কাসিমের মহিষটি ভাতিজা কেফায়তুল্লার মহিষকে পরাজিত করে। বিজয়ী মহিষের মালিক মোহাম্মদ কাসিম জানান, তার অনেকগুলো মহিষের মধ্য থেকে সবচেয়ে বড়টিকে লড়িয়েছেন তিনি। পরাজিত মহিষের মালিক কেফায়তুল্লাহ বলেন, লড়াইয়ে অংশগ্রহণ করানোর জন্য কিছুদিন আগেই তিনি 3.5 লাখ টাকা ব্যয়ে মহিষটি কিনেছেন। চাচা ভাতিজা বলেন, বংশ পরম্পরায় তারা মহিষের লড়াইয়ের আয়োজন করে আসছেন। তবে প্রাণীদের এমন লড়াইয়ে জড়ানোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছেন পশুপ্রেমীরা। বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2014 সালের 14ই ডিসেম্বর মোরগ, ছাগল ও ষাঁড়ের লড়াইয়ের মতো নিষ্ঠুর প্রতিযোগিতা বন্ধ করতে রুল জারি করে হাইকোর্ট। আইনজীবীরা জানান, 2019 সালের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী যে কোনো প্রাণীকে দিয়ে এ ধরনের নিষ্ঠুর প্রতিযোগিতার আয়োজন অপরাধের আওতায় পড়ে। এর জন্য আর্থিক জরিমানার বিধানও রয়েছে। 2019 সালে যে নতুন একটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট। সেখানে আপনার সব ধরনের ক্রুয়েল অ্যানিমাল স্পোর্টস সেটাকে বলে, আপনি ষাঁড়ের লড়াই বলেন, গরুর লড়াই, মোরগ লড়াই, সব ধরনের লড়াই হয় আসলে গ্রামে গঞ্জে, এই সব ধরনের লড়াই ব্যান করে দেওয়া হচ্ছে আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্টের বিধান অনুযায়ী। এটার আপনার সর্বোচ্চ শাস্তি আপনার 50,000 টাকা পর্যন্ত আছে এই অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্টের আন্ডারে, ডিপেন্ডিং অন আপনি কি ধরনের ক্রাইম কমিট করে থাকেন। তো 50,000 টাকা পর্যন্ত এখানে বিধান দেওয়া আছে।